নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 1/7/2023 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের মহিলাদের যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছে বা আগের নির্দেশ অনুযায়ী যে করা হয়েছিল ICC কমিটি, অর্থাৎ ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির গঠনের রিপোর্ট পেশ করতে বলা হয়েছে গুগল ফরম্যাটে। আসুন, বিশাখা গাইডলাইন মেনে অবশ্যই এই কমিটি গঠন করা হয়েছিল। আসুন, সেই নোটিশ জারি হয়েছে, সেই নোটিশটা আমরা একটু দেখি। নোটিশটা 28 তারিখে জারি হয়েছে। কী বলা হচ্ছে, সমস্ত DIদেরকে জানানো হচ্ছে যে ফরমেশন অফ ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, অর্থাৎ ICC ফরমেশন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওম্যান ওয়ার্ক প্লেসে, কর্মক্ষেত্রে মহিলাদের উপর যে যৌন হয়রানির সংক্রান্ত যে অভিযোগ কমিটি, সেই কমিটি যে গঠন হয়েছিল আগের নির্দেশ অনুযায়ী 2012 এবং 18-র, এবং সেই কমিটির সেখানে বলা হয়েছে যে যেন সমস্ত গভর্নমেন্টের স্কুলগুলো এই হচ্ছে এই কমিটি যারা গঠন করেনি এখনও অবশ্যই কমিটি গঠন করে নেয়, এবং তার সঙ্গে সঙ্গে যাদের কমিটি গঠন করা হয়ে গেছে তারা যেন এই গুগল ফরম্যাটে 7 জুলাইয়ের মধ্যে তথ্য আপলোড করে বা তথ্য ইনফরমেশান তথ্য দেয়। লিঙ্ক দিয়ে দিয়েছে https://forms.gle/s সব ছোটো হাতের, এমটা বড় হাতের, MEJX4UMX J7IG UE9, এই আপনারা দেখে নিতে পারেন ভালো করে, এই লিঙ্কে গিয়ে হচ্ছে দিতে হবে। তো যাই স্কুলে এখনও পর্যন্ত এই কমিটি গঠন করেনি বিশাখা গাইডলাইন মেনে, তারা আপনারা অবশ্যই আপনারা বিশাখা গাইডলাইনে গিয়ে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর ইনফরমেশানটা করে নেবেন। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কমিটি গঠন যাদের স্কুল হয়নি সেই গঠনের করার পর এই রিপোর্ট পেশ করতে হবে। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।